بسم الله الرحمن الرحيم আমি দেশি হোমওয়ার্কের আলপনা আপনাদের সামনে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন দিনে নতুন সময়ে চলে আসলাম আপনাদের সামনে প্রতিদিনকার মতো আজও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই আমার ভিডিওটি দেখবেন ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন একটি করে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
আমাদের সারাদিনেই কত না কাজ করে যেতে হয়, মায়েদের সারাদিনেই কাজ করলে সারাদিনেই করা যায়। যদি আমরা এভাবে একটু কাজকে সহজ করে করতে যাই, তাহলে এমন করা যায় যে যদি শাক ধুতে গেলাম, একটু সময়ের জন্য বালতি আর গামলা ব্যবহার না করে বেসিনেই আমরা শাকটা ধুয়ে নিতে পারি। যদি বেসিনে আপনাদের বেসিন তো সবাইরে কম বেশি সবাইরে বাসায় আছে, যদি বেসিনের ভিতরে গর্তে যে যদি ঢাকনাটা থাকে তাহলে সুবিধা হতো, সুবিধা হয় আর কি শাক ধোয়াতে, তাহলে আর কোনো বালতি বা গামলার দরকার হয় না, এভাবে সহজভাবে সুন্দরভাবে শাকটা ধুয়ে নেওয়া যায়। এটা অ্যাপ্লাই করতেই পারেন যারা আমরা গৃহিণীরা আছি, সহজে আর কি তখন শাকটা ধোয়া হয়ে যায়। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দিন। বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে আমি আল ইমরানের একটি আয়াত আপনাদেরকে শোনাব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজ্জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুজিলুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজ্জুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতি মাইয়াতা মিনাল হাইয়ি ওয়া তারজুকু মান তাশাউ বি গাইরি হিসাব। এর অর্থ হচ্ছে, হে নবী, বলুন, রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি যাকে চাও তাকেই রাজত্ব দান করো, আর যাকে চাও যার কাছে ইচ্ছা হয় রাজত্ব কেড়ে নাও, এবং যাকে চাও সম্মানিত সম্মান দান করো, আর যাকে চাও অপমানিত করো। যা ভালো তা তোমারই এখতিয়ারে আছে, নিশ্চয়ই তুমি প্রতিটি জিনিসের